আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আহমতুল্লাহ কাছে দূরের বিশ্বজোড়ের যে প্রিয় দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হেদায়তুল্লাহ ইনভাইটেশন টু চেঞ্জের আজকের এই পর্বে আমরা কথা বলব কালেমায় তাই এবার শিক্ষণীয় দিক নিয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে কালেমার শব্দ উচ্চারণ করা ছাড়া একজন ইমানদার নিজেকে ইমানদার দাবি করতে পারে না এইটা এমন একটি কালেমা যে কালেমার শব্দ উচ্চারণ করলে ইন্তেকালের পূর্ব মুহূর্তেও আল্লাহ সুফায়ানা হুয়া তালা তার পিছনের জীবনের সব গুনাখতা ক্ষমা করে দেন এবং তাকে আল্লাহ তালা জান্নাতে দাখিল করবেন বলেও প্রিয় অভিযোগ মাধ্যমে আমাদের সাথে ওয়াদা করেছেন মান কানা আখির কালা আমি হিলা ইলাহ ইল্লাল্লাহ দা খালাল জান্নাহ জৈন বিজুজি সাল্লাল্লাহ আলাহি বলেছেন যার জীবনের সর্বশেষ উক্তি হবে লা ইলাহা ইল্লাল্লাহ দা খালাল সে তো জান্নাতে যাবে সো আল্লাহ আমরা যদি কালেমায়ে লা লাইলাহা ইল্লালার মর্মার্থ প্রকৃত শিক্ষা গ্রহণ করতে চাই তাহলে মহাগ্রন্থ আল দিকে একটু নজর দেওয়া উচিত

মোহামদুুর রসুল্লাহ একালিময় তাইয়ে বাকে আল্লাহ তা একটা পবিত্র গাছের সাথে তুলনা করছেন। আসলুহা স্যা বেতুন ও আফুহা ফিসসমা। একালিময় তাইয়েবার মূলটা জমিনের নিচে প্রথিত গেথে দিয়েছেন আল্লাহ সুভাহানা হ যার শকর শপ্ত জমিন ভেদ করে চলে গেছে। ওহা ফিসসম ফিসসম আর এই এই গাছটির পবিত্র গাছটির ঢাল, শাখা প্রশাখা। বাড়তে বাড়তে এটা আসমান পর্যন্ত গিয়ে ভেদ করেছে কিংবা আসমান ভেদ করে দিয়ে আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে কালিমেবা হলো একটা গাছের মতো পবিত্র গাছ যে গাছটির মূল একেবারে মাটির নিচে সপ্ত জমিন ভেদ করে শাখা প্রশাখা শিকড় ভেদ করে চলে গেছে মজবুত অবস্থায় আছে এবং তার শাখা প্রশাখা ঢালপালাগুলি আসমান ভেদ করে আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে এই কালিমা হল ইমানদারদের মৌলিক পাঁচটি বিষয় যে পাঁচটি বেনা খুঁটি আছে সেই পাঁচটি বেনার অন্যতম একটি বেনা আসাদু আল্লাহ ইলাহা ইহ ও আসাদু আল্লাহ মুহাম্মাদার রসৌল্লাহ অর্থাৎ নামাজ রোজা জাকাত আদায়কারীর জন্য এবং কবুল হবার জন্য পূর্ব শর্ত হলো কালামায় তৈয়েবার উপরে ইমান আনয়ন করা এখন কালিমায় তৈয়েবা আমরা জানি এটা হলো লা ইলাহা ইল্লাহ কোনো ব্যক্তি যদি ইলাহা ইহা ইহাম্মদুর রসুল্লাহ ইসলাম এই কালেমার উপরে পরিপূর্ণ ই করে এই কালেমার মর্মার্থ অনুযায়ী আমল করে বাস্তবিক জীবনে তার প্রতিফলন ঘটায় ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন আন্তর্জাতিক পরিমণ্ডল সর্বাবস্থায় যদি কালেমায় তৈবার ওজন অনুযায়ী মেজদা কোনো নিজের জীবন পরিচালনা করে তাহলে তার মূল এত মজবুত হবে যা সপ্ত জমিন ভেদ করে যাবে এবং তার শাখা প্রশাখা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে কালিমিয়া তৈবের মধ্যে দুইটি পার্ট আছে একটি হলো লা ইলাহা লাহা আর একটি হল মোহাম্মদুর লা ইলাহা ইল্লাল্লাহ এখানে আবার দুটি পার্ট লা ইলাহা নফি ইল্লাল্লাহ ইসবাত অর্থাৎ প্রথমে নেগেটিভ তারপরে পজিটিভ পজিটিভ এবং নেগেটিভ দুটো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যা বোঝাতে চেয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ देयर ইজ নো ডেটি ইল্লাল্লাহ एक्সেপ্ট অর সেফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ ছাড়া প্রকৃত মা'বুদ আর কেউই নাই এই পৃথিবীতে এবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা লাহুল খালক যিনি সৃষ্টি করেছেন যিনি বানিয়েছেন যিনি তৈরি করেছেন যিনি জেনারেটর যিনি অপারেটর যিনি ক্রিয়েটর অতএব সব হুকুম হবে তার এবং সব গোলামি হবে তাঁরই অতএব কিভাবে আমি আল্লাহর গোলামি করব। কিভাবে নামাজ আদায় করব কিভাবে রোজা রাখবো কিভাবে সাদাকা করব কিভাবে জাকাত দিব কিভাবে হজ সম্পাদন করব তাই হবে কালিমায়ে তৈয়বার দ্বিতীয় পার্ট অনুযায়ী মোহাম্মাদুর রসুল্লাহ সাল আলহি আসালাম আমার নামাজ হবে আমার রসুলের নামাজের মতো আমার রোজা হবে আমার রসুলের রোজার মতো আমার জাকাত হবে আমার রসুলের জাকাতের মতো আমার হজ হবে আমার রসুলের হজের মতো তিনি যেভাবে করতে বলেছেন যেভাবে আদেশ দিয়েছেন নিজে যেভাবে করেছেন সেভাবে আমাকে করতে হবে এখন যদি আমি নামাজ আদায় করি তাহলে আমার নামাজ হবে কীভাবে নামাজ হলো আল্লাহর গোলামি করা আল্লাহর বন্দিগি মেনে নেয়া আল্লাহর দাসত্ব মেনে নেয়া আল্লাহ সব হায়ানাহুয়া তালার জন্য নিজেকে সারেন্ডার করা পৃথিবীর সবচেয়ে সম্মানীয় স্থান মানুষের শরীর মধ্যে তার নাক এবং কপাল তাই তো সমাজে বলা হয় কেউ যদি খারাপ কাজ করে বাবা মার নাক কাটা গিয়েছে কান কাটা গিয়েছে হ্যাঁ কপাল মলিন হয়ে গিয়েছে কপাল পুড়ে গিয়েছে এর মানে হলো যে শরীরের মধ্যে সবচেয়ে সম্মানীয় জায়গা হলো তার নাক এবং কপাল দেখবেন পৃথিবীতে সব প্রাণী আল্লাহ সব হয়ে হুয়েতলা যা সৃষ্টি করেছেন একমাত্র মানুষ ছাড়া সবাই মাথা নিচু করে চলে পৃথিবীতে এমন একটা প্রাণী আপনি দেখাতে পারবেন না যেই প্রাণী মাথা উঁচু করে দিয়ে চলে সবাই মাথা নিচু করে এক আল্লাহর গোলামই মেনে চলে একমাত্র মানুষ যাকে আল্লাহ উঁচু করে চলার তিনি যোগ্যতা দিয়েছেন ক্ষমতা দিয়েছেন সেই মাথা ইমানদার কেবলমাত্র একজনের জন্যই মাটিতে একেবারে মিশিয়ে দেয় তা হলো আল্লাহ সু হায়ানা হুয়া তালা শেষ দায় যখন যায় আর ওই সময় আল্লাহ সু হায়ানা হুয়া বান্দার সবচেয়ে কাছে চলে আসেন অতএব আমি আল্লাহ তো আল্লাহর গোলামই করবো কীভাবে প্রথমে আল্লাহ চাল বলছেন যে আল্লাহ ছাড়া এবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই অতএব তাহলে এবাদত হলো নামাজ রোজা জাকাত হজ এগুলি আমি কীভাবে করবো কালিমায় তৈবের দ্বিতীয় অংশে আল্লাহ সুফহায়না হুয়া তালা একজন মানুষের কথা বললেন যিনি ফেরিস্তানন যিনি সব পাপ পঙ্কিলতা মুক্ত তিনি জীবনে মিথ্যা কথা বলেন নাই জীবনে কাউকে ঠকান নাই জীবনে যোচ্চুরি করেন নাই পথে চলেন নাই হারাম কখনো খান নাই হারাম উপার্জন করেন নাই কখনও মানুষকে তিরস্কার করেন নাই মানুষের গায়ে কখনো আঘাত করেন নাই মানুষকে কটুক্তি করেন নাই বরং তিনি সব সময় তার দয়ার হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি যখন দান করতেন তখন তিনি অভাব ফিল করতেন না এবং তাকে আল্লাহ সোফায়ানা হতে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন নবী মোহাম্মদুর রসুল্লা সাল আলহি ওয়াসাল্লাম আমার আদর্শ আমার নামাজ আমার এবাদত গোলামী হবে আল্লাহ রসুলের দেখানো আদর্শ এবং তার নির্দেশনা অনুযায়ী এই জন্য তিনি বলেন খুদু আনি মানে আসিকে কুম তোমরা হজ সম্পাদন করবে আমার কাছ থেকে শেখো সল্লু কামার এই তুমন ও তোমরা নামাজ আদায় করবে আল্লাহর গোলামী করবে আমার কাছ থেকে শেখো অথবা ইলাহা ইল্লাল্লাহর দুইটা পার্ট প্রথম পার্টে এক আল্লাহর গোলামি এক আল্লাহ আছেন ওয়াননেস অফ আল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো মাহ নাই এটাকে স্বীকৃতি দেয়া এবং তার জন্য সকল কাজকে স্যাক্রিফাইস করা আর এটা করব দ্বিতীয় অংশের শিক্ষার মর্মার্থ অনুযায়ী তা হলো আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি দা আদর্শ অনুযায়ী আসুন আমরা প্রত্যেকে লাই ইহা উপরে উপরেই করি লাই ইহা ইল্লাহর মর্মার্থ অনুযায়ী আমল করি রাব্বেকারিম আমাদের তৌফিক দান করুন আজ এই পর্যন্তই ওয়াসালাম আলাইকুম ওরমতুল্লাহি